বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন টমেটো গাছ, এটা কোনো ছাদের বা বাগানের নয়, এটা আমার মায়ের হাতের খুবই যত্নে গড়া ছোট্ট একটা টবে বারান্দার গাছে টমেটো। মার খুব আবদা ছিল আমি যখন ঢাকা যাব তখন এটা আমি নিজের হাতে কাটবো এবং এই টমেটো দিয়ে আমি মজার রেসিপি বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এবং তাই কথা মতো তাই হলো, আমি গেলাম, তখন টমেটো গাছটা প্রায় আদামারা হয়ে আসছিলো কিন্তু টমেটোগুলো ছিল। আমি টমেটোগুলো কাটলাম এবং এটা দিয়ে একটা মজার রেসিপি বানালাম যেটা আমার মায়ের খুবই প্রিয়। এখানে প্রায় 7টার মতো টমেটো হয়েছিল। প্রিয় বন্ধুরা, আশা করি সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও ফিরে এলাম রেসিপি সময়তে, আমি সোমা। আজকে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে ইটালিয়ান স্প্যাগেটি। এই ইটালিয়ান স্প্যাগেটিতে টমেটোর সস বা টমেটো যেরকম পিজাতে ব্যবহার করা হয় সে এখানেও লাগে, তাই আমি টমেটোগুলো দেখেই ডিসিশন নিলাম স্প্যাগেটি তৈরি করব। কারণ স্প্যাগেটি আমার মায়ের খুবই প্রিয়, আমাদেরও নুডলস বা স্প্যাগেটি খুবই প্রিয়, তাই আমি এখানে 500 গ্রামের মতো যে স্প্যাগেটির প্যাকেটগুলো পাওয়া যায় একটা প্যাকেট নিয়ে নিলাম। স্প্যাগেটি খুব ভালো করে সেদ্ধ করতে হয়, অনেক সময় লাগে, তাই আমি আগে পানিটাকে এরকম ফুটিয়ে নিলাম এবং একটু পানি দিয়ে পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমি এখানে প্রায় 2 চামচের মতো দিলাম, ঢেলে দিলাম স্প্যাগেটিটা। এটা আমি ভেঙে একটু ছোটো করে নিয়েছি। স্প্যাগেটি যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তাই আমি অপর যে চুলা আছে সেখানে আমি কিমাটাকে রান্না করে নিচ্ছি, টমেটোটা এদিকে, আমার স্প্যাগেটিটা সেদ্ধ হতে থাকবে। এখানে আমি 1/2 কেজির মতো কিমা বাজার থেকে করে এনেছি। কিমাটা আমি এখন সেদ্ধ করব। প্রথমে সামান্য পানি দিয়ে দিলাম, কারণ কিমা রান্না হতে গেলে বেশি সময় লাগে না এবং বেশি পানি লাগে না। একে একে আমি অ্যাড করব এখানে সব মশলা। এখানে আমি আদা দিয়ে দিলাম 1 চামচ, আর রসুন বাটা আমি এখানে প্রায় 1.5 চামচের মতো দিব। এটা আমি একটু স্পাইস করব, আমাদের যেহেতু আমাদের স্পাইস পছন্দ, আমরা বাঙালি, তাই একটু ডিফারেন্ট হবে এখানে মশলা। এখানে আমি আমাদের ইন্ডিয়ান মশলা যেগুলো আমাদের হলুদ মরিচ যেটা হয় এটাও আমি এখানে অ্যাড করব। আর একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিলাম 1 চামচের মতো পেঁয়াজ বাটা। তারপরে এখন আমি এখানে 1 চামচের মতো হলুদ, প্রায় 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি। আমি আগেই বলেছি এটাও আমি স্পাইস করব। এখানে আমি জাস্ট একটু ধনের গুঁড়া দিলাম। ধনের গুঁড়ো দিলে কী হয় বন্ধুরা, যে কোনো খাবারে যেটা গ্যাস হয় খাওয়ার পরে, এই জিনিসটা হয় না, ধনে গ্যাসের জন্য খুবই ভালো। এদিকে দেখলাম স্প্যাগেটিটা প্রায় সেদ্ধ হয়ে আসতেছে, আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম প্রায় 4 চামচের 2 চামচের মতো। ওটা সেদ্ধ হতে হতে আমি স্প্যাগেটিটাকে স্টেন করে নিব, পানি থেকে ছেঁকে নিব। স্প্যাগেটিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না, আবার কম সেদ্ধ হলে খাওয়ার সময়ও ভালো লাগে না। এখন স্প্যাগেটিটাকে আমি ঠান্ডা করে নিব এবং ঠান্ডা করার সময় আমি এখানে প্রায় 4 চামচের 2 চামচের মতো সাদা তেল ব্যবহার করব। এভাবে গরম স্প্যাগেটি বা নুডলসের মধ্যে যদি আমরা তেল মাখিয়ে নিই তাহলে একটার সাথে একটা লাগবে না এবং গরম হওয়া অবস্থায় আমরা ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে না। আর অপর পাশে চুলোতে কিমাটা প্রায় আমার একদম হয়ে গেছে রেডি। যেহেতু এটা আমি ইটালিয়ান স্টাইলে করব, এখানে আমি বাটার ইউজ করব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ কুচি। আর বিশেষ করে কোয়ান্টি এবং চাইনিজ খাবারের ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা আমরা বেশি ফ্রাই করি না, যেটা আমরা আমাদের বাঙালি খাবারে পেঁয়াজ রসুনটা আমরা খুব ডিপ ফ্রাই করি। জাস্ট একটু সতে করে নিব, সতে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বাটারের সাথে পেঁয়াজ রসুনটা মিলে। আর আমি সেই গাছ বারান্দার যে গাছ থেকে টমেটো পেরেছিলাম সেটাকে ছোটো ছোটো কিউব করে পুরোটাই দিয়ে দিলাম। এখন টমেটোটা সেদ্ধ হবে, আর এক্ষেত্রে আমরা কেচাপও ইউজ করতে পারি, যেহেতু টমেটো খুব লাল ছিল তাই দিলাম না আর কেচাপ। এখন আমি মিক্সড হাফ যেটা, এটা প্রায় 1 টেবিল চামচের মতো, 1 চামচের মতো দিয়ে দিলাম, 1 চামচের একটু কম। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিব 1 চামচের মতো চিলি ফ্লেক্স।
এখন সুন্দর করে স্প্যাচুলা সাহায্যে আমি চেপে চেপে টমেটোটাকে সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে আসছে প্রায় এবং পানিও প্রায় শুকিয়ে আসছে। এখন আমি সেই কিমাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই কিমাটা এখানে অ্যাড করে দেব। কিমাটা এবং টমেটোটা আমি সুন্দর করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচ কুচি করে নিয়েছি 6-7টা। এটা অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খাই আমরা পছন্দ করি, যেহেতু এগুলো বাচ্চারাও অনেক পছন্দ করে, তাই কাঁচামরিচটা আমরা একটু বুঝে শুনে দেব। এখন সব কিছু মিশিয়ে সুন্দর করে নেড়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করলাম গোলমরিচ। গোলমরিচটা আমরা সবসময় রান্নার শেষের দিকে দিলেই ভালো, তাহলে কী হয় মানে গোলমরিচের যেটা সুন্দর ফ্লেভার এটা থাকে অনেকক্ষণ। আস্তে আস্তে আমি সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলোকে মিলিয়ে দিচ্ছি। স্প্যাগেটি রান্না খুবই সহজ কিন্তু একটু সময় সাপেক্ষ। এখানে কেমা সিদ্ধ হবে, তারপরে স্প্যাগেটিও সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু খুবই মজার একটা রেসিপি। আপনাদের কার কার এই স্প্যাগেটি পছন্দ, যেটা আমরা বিশেষ করে পিজা হাট হাটে গেলে আমরা এটা স্প্যাগেটিটা খাই, বাচ্চারাও অনেক পছন্দ করে, আমি সেভাবেই করেছি। এটা লবণ আর চিনি যা দেওয়ার দিয়ে দিলাম, আর এখন আমি যে আমাদের ব্লক চিজ আছে প্লেন চিজ যেটা, ওটাকে আমি গ্রেট করে দিয়ে দেব। চিজ এখানে আমরা যতটাই দিব ততটাই মজা। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় চিজটা দিয়ে যদি আমি পুরোটা স্প্যাগেটির সাথে মিশিয়ে দিই তাহলে স্বাদটা বেশি হয়। অনেক ক্ষেত্রে আমরা এটাকে সার্ভ করে একটা যে কোনো সার্ভিং ডিশের মধ্যে দিয়ে আমরা স্প্যাগেটিটাকে উপরে দিয়ে আমরা একটু বেক করে নিতে পারি ওভেনে, ওটাও দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় এরকম মিশিয়ে দিলে খুব ভালো হয়। আমি সুন্দর করে নেড়ে চেড়ে চিজটাকে স্প্যাগেটির সাথে মিশিয়ে নিলাম, সার্ভ করে নিয়ে আসলাম একটা সুন্দর ডিশের মধ্যে। খুবই কালারফুল এবং খুবই প্রিয়, খুবই মজাদার একটা রেসিপি। আমরা তো এখন সবাই খাবো, আপনারাও তৈরি করে খান, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমি আগেই বলেছি আমার জন্য খুবই জরুরি, তখন মনে হয় যে আপনারা আমার সাথে আছেন। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আসছি এরকম মজার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। বাই।